মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে। ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। কি নাম? সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। ফমান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে মুমিনও হতে পারো, চাইলে কাফেরও হতে পারো। জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোনো সুযোগ নাই। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ালেন, এটা তো ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আমি ইহুদি কোনটা, খ্রিস্টান কোনটা, কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক, ওইটা দেখি না। আমি দেখেছি এটা মানুষ। এটা কি মানুষ? সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। আল ইনসানিয়া, ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? এটা মানবতার ধর্ম। আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন, বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি, অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি। যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না? এটা যে দেশে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মতাবলম্বী হোক, মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায়। জোরে কোন ঠিক কিনা? ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল। আওয়াজ করে বলতে হবে, কি নাম? আশমুল। ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আশমুল। এটা সবকিছুকে সামিল করে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এখানে ভাগাভাগি করা যায় না। ইসলাম ভাগাভাগি করে মানা যায়? অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার, আছে না নাই? এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না, এরকম আছে না নাই? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত? কথা বলেন, হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা, এটাও সুন্নাত। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন ইসলামকে আলাদা করে না, ভাগাভাগি করে না। এখানে ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। আওয়াজ করে বলতে হবে, চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল উমুম। উমুম মানে এটা সবার ধর্ম, এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না, এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম। যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে, তার জন্য কোনো বাধা। আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয়, আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই, বাধা দিবেন কে কে? দাঁড়ান, কে কে বাধা দিবেন? বাধা দিবেন? ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই? এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো, কেউ বাধা দিবেন? এক নাস্তিক বললো অনেক বান্দরামি করছে, আমি ভালো অমুক, আমি মুসলমান হইতে চাই, আমরা না বলবো? বারণ করব কেউ? নিষেধ করব? যে কেউ আমাদের ধর্মে আসার, বসার, ঢোকার, কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ইহুদি ধর্মে নাই। কোন ধর্মে নাই? ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন? পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো? কোন রাষ্ট্র? আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে এক্সেপ্ট ইসরায়েল। যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই, যাওয়া আসার সুযোগ নাই, কোনো পণ্যের আদান প্রদান নাই। এটা একমাত্র ইহুদি রাষ্ট্র। ওরা এতটা গোড়া, এতটা সাম্প্রদায়িক, এতটাই কট্টরপন্থী, এতটাই উগ্রপন্থী, অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে, তাদের ধর্মে এই সুযোগটাই নাই, নাউজুবিল্লাহ পড়বেন না। কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, তাদের ধর্মে এই সুযোগ আছে, আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন। এজন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে, গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে, এরকম আছে না নাই? আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত, আমরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, ওদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জোরে কর ঠিক কিনা? ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে, ওরা অনেক কাজ করে, খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না। একটা পন্থা ইহুদি হওয়ার, সেটা
হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি, আপনার বাবা ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের, তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটা ইহুদি না। যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন, কত বড় ডাকাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে? জোরে কোন, সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না, আমি রব্বুল আলামিন। আমি কি রব্বুল আলামিন? গোটা বিশ্বের রব, আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের রহমত, আমাদের কোরআন যিকরালিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির। যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই? অনেক খ্রিস্টানও কোরআন পড়ে, অনেক ইহুদিও কোরআন পড়ে, অনেক নাস্তিকও কোরআন পড়ে। কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই? উর্দু ট্রান্সলেশন আছে না নাই? ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই? পৃথিবীর 70টারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা সবার, এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খুলনার যুবকেরা খেয়াল করে শুনো, আত-তাইসির মানে হচ্ছে সহজ। আত-তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ? জোরে বলেন, ইসলাম মানা কঠিন না সহজ? আওয়াজ করে উত্তর দেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, প্যারালাইসিস, ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি বলেন? কিন্তু পানি নাই, দেবপুরে কোনো পানি নাই, তায়াম দেবদুয়ার, দেবদুয়ারে কোনো পানি নাই। এখন আপনি যদি তায়াম্মুম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে? আমরা যে বিয়ে করি, এ বিয়েতে মোহরানা দেয়া কি? দিছেন তো মোহরানা? যারা যারা বিয়ে করছেন, এখন কোনো আওয়াজ নাই, কই হুজুর মাফ চাইয়া লইছি, বাসর রাতে আমারে মাফ করে দিছে। বাসর রাতে ভালোবাসবেন, ওই দিন কি মাফ চাইবেন? হ্যাঁ, আহা কপাল পোড়া। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, ফরজ। কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই। এক সাহাবীর জীবনে তাই ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মোহর আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। কিচ্ছু নাই তো বিয়ে করবা কেমনে? কোরআন পড়তে পারো? পারি। কয়টা? এতটা সূরা মুখস্থ পারি। আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? না, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন, আর মেয়েকে বললেন, মা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে। তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো, প্রাইভেট টিচারের মতো, প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। আমরা ইসলামকে কঠিন বানাই ফেলছি, ঠিক কি না? আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, আছে না নাই? আল্লাহ মাইন্ড করে না, মাইন্ড করে কে? মাওলানা। ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না। ইসলাম সহজ। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচেয়ে ছোট সূরা না? কি সূরা? বড়। সূরার নাম কি? বাকারা, মানে কি? গাভী। তে গাভীর সূরা দিয়ে নামাজ শুরু করছে, কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সারাদিন খেজুর বাগানে কাজ করে, এরা তো আর দাঁড়াইতে পারে না। এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে, পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিশ্বনবীর কাছে যে বিচার, ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি, মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে? আমরা মেহনতি মানুষ, আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি, বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলেন, ইমাম সাহেবরে ডেকে পাঠালেন, বললেন, ইমাম আফাত্তানুন আনতা ইয়া মুআয, হে মুআয় তোমারে কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায় পাঠাইছি? ইদা আম্মাল নাসা ফালিউখফিফ ইমা আম্মা আহাদুকুমুন নাসা ফালিউখফিফ, তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য নামাজটাকে ছোট করে, ফাইন্না ফিহিমাল মারিদ ওয়াল মুসাফির ওয়া যাল হাজা, কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে,
মুসাফির দাঁড়াতে পারে, হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে। আমি এই পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে আসার নামাজ হইতেছে। ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা পড়ে নি, ডুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সুরা বাকারা। কষ্ট আছে না নাই? আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না। বিষ্ণু ইসা ইসলাম বললেন সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, দিন থেকে ভাগিও না। আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে, মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায়, আছে না নাই? এই যে উচ্চ শিক্ষিত মহল, সচিব সচিবদের যে মহল, সেক্রেটারিয়েটে যে মহল, সেনারা প্রগতিশীল যারা, তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য, ইসলামের সৌন্দর্য, ইসলাম যে সহজ, দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই? ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে। আমরা এমন ভাবে বলি, আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো, আপনি যদি বলেন তুই সুদ খাবি না, তুই ঘুষ খাবি না, তুই সিনেমা দেখবি না, তুই সিগারেট খেতে পারবি না, তুই গান্দা টানতে পারবি না, তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না, তুই ওদিকে যাবি না, এদিকে যাবি না, কারণ ইসলাম এগুলো সব হারাম, এইটা নাই ওইটা নাই, হ্যাঁ কইব তাইলে আমিও নাই, এত কিছু যখন নাই তাহলে আমিও নাই। এজন্য সহজ করেন, সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না। ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না, ঠিক কিনা? এটা খুব স্যুট করে, ম্যাচিং করে আমাদের সাথে, আমাদের রুচি সম্মত। এমন কোনো বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে, এরকম কোনো বিধান আছে? ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম। কিসের ধর্ম? এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে? কোরআন সুন্নাহ রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই, শুনবেন? কাজী নজরুলের খেয়াপারের তরুণী আবৃত্তি করলে শুনবেন? কি করবেন? দৌড়ানি দিবেন? এখানে একটা কিতাব থেকে কথা হয়, চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি, এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে, সর্বপ্রথম কোন আয়াতটা নাযিল হয়েছে বলেন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই প্রভুর নামে, রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন, প্রথম কথা হলো পড়ো। আল পড়ো, পড়তে পড়তে মরো, কারণ পড়লেই সব জানতে পারবেন। পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে, পড়লেই জানা যায় হজ কেমনি করে, পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে, কিভাবে প্রোটেকশন দিবে। না পড়লে কোনো কিছুই জানা যায় না, চিল্লা এখন, ঠিক কিনা? দেবদুয়ারের ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়বো। এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায়। আপনারা ফেসবুক ইউজ করেন নাকি? ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি? এই গ্রামের ভিতরও এত অ্যাকাউন্ট? হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামাই। এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই, খারাপ কাজে যেন না লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন। ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব, এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে? এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আর যদি নায়িকাদের ছবি মেরা দেন, দুম্মা চলে দুম, গুনাহ আছে না নাই? নাচানাচি, কনসার্ট আর গান, অশ্লীল দৃশ্য, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এগুলো যদি শেয়ার মাইরা দেন, গুনাহ আছে না নাই? সো দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কি করবেন? এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। সো সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে করবেন? প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত পড়ি, রাজি আছেন? এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়বো।
প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব রাজি আছেন তো ইসলাম ধর্মের আট নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে দীনুস সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই রাজি আছেন তো সালাম দিলে মহব্বত বাড়ায় দেয় কে প্রত্যেকটা শব্দে সওয়াব দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায়গা আল্লাহর নিজেরও একটা নাম সালাম বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম শুরুতেই কি সালাম এটা শান্তির ধর্ম বিধর্মীদের কাছে প্রথমে ভয় দেখায়েন না এই জেহাদ এই তলোয়ার বোমামার আইএস এগুলো শোনাবেন শুরুতে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো বলবেন প্রথমে কি বলবেন সালাম সালাম শান্তি শুধুই শান্তি ইসলামে কি আছে শান্তি আছে ইসলাম ধর্মের নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওয়াসাতিয়া মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের যেটা সুবিধাজনক ওই বিধান ইসলামে আছে না নাই আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খাইয়া নাও পরে নামাজ পড়ো সুবহানাল্লাহ কইবেন না ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে অনেকগুলো প্যাকেট এরপরে ঘোষণা দেয়া হলো ভাইয়েরা আমার যদিও আপনাদের পেটে ক্ষুধা আগে এশার নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন নামাজে মন বসবে মন যাবে কই প্যাকেটের ভিতরে নামাজ পড়মু আর ভাবমু আয় রে আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় দো টেনশন আছে না নাই না খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খেয়ে নাও সুবহানাল্লাহ পড়ে দান করার সময় ভারসাম্যপূর্ণ দান নিজের জন্য রাখো তারপরে দান করো এটাকে বলে আল ওয়াসাতিয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উদুহ মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজামিল নাই ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন কথা বলেন আমি যদি গোজামিল দেই আমারে ধরার সুযোগ আছে না নাই খতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরার সুযোগ আছে না আমরা গোজামিল দিতে চাই না কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয় ইসলামে এই সুযোগ নাই এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না থাকলে কি আমাদের লাভ না লস ইসলামের যে বিজয় হবেই এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে ও আদাটা কার চিল্লায় বলতে হবে কার এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই উত্তর দেন ইসলাম মানবো কোনখানে সবাই উত্তর দিছেন পড়েন ইসলাম মানবো কোনখানে ইসলাম মানবো কতক্ষণ এটা মনে থাকবে আজকে দেবদুয়ারের মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব ইসলাম মানবো সবখানে ইসলাম মানবো ততক্ষণ আমার এ দেহে প্রাণ থাকে যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাব চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন